প্রতিবন্ধী যারা রিক্সা চালক আছেন তারা ভলান্টিয়ারলি আজকের দিনের জন্য ভোটারদেরকে আনার জন্য নিয়ে উৎসর্গ করেছেন। অভূতপূর্ব সুন্দর সুষ্ঠু পরিবেশ, এই পরিবেশে ভোটাররা আসছেন, ভোটারদের মধ্যে এক আনন্দ উৎসাহ উদ্দীপনা রয়েছে। ভোট কেন্দ্রে আসার যারা এসছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন এত সুন্দর সুন্দর পরিবেশ আমরা অবাক হয়ে গিয়েছি। কাজে আমি ঢাকা 13 আসনের মোহাম্মদপুর আদাবর শেরবাংলা নগর এলাকার ভোটারদেরকে আর বলবো, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, আপনি আপনার জাতীয় দায়িত্ব পালন করুন। এবং বেলা কেবল শুট যেহেতু শুরু হয়েছে সেই শীতের সকাল, সেই কারণে ভোটারদের উপস্থিতি আমি নিশ্চিত যে অনেক ভোটার বেড়ে যাবে, ভোটারের সংখ্যা বেড়ে যাবে। এই এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে। দেখেন আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, বাচ্চা ফসল ইনস্টিটিউটের কেন্দ্রে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যাদেরকে যে লম্বা লাইন রয়েছে এই এই শীতের সকালে, কাজেই বুঝতে পারছেন যে বেলা বাড়ার সাথে সাথে মানুষ কত এটাকে ভোট উৎসব হিসেবে নিয়েছে। যারা রাজনৈতিকভাবে বিরোধ করছেন, এই ভোটের বিরোধিতা করছেন, তারা আসলে গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করছেন, তারা আসলে গণতন্ত্রের শত্রু, তারা আসলে স্বাধীনতার শত্রু, তারা আমাদের দেশের শত্রু। কাজেই এই সন্ত্রাসী অপরাজনৈতিক দলগুলিকে জনগণ বিধ্বংসী দিয়ে রেড কার্ড দেখিয়ে আজকে নির্বাচনে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি জয়ের ভাগে শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। আপনি এখন পর্যন্ত কয়টা কেন্দ্রে গিয়েছেন এবং অনেকগুলো কেন্দ্রে আমরা নিজেরা দেখেছি যে সব দলের মানে সব প্রার্থীর আসলে এজেন্ট নাই, যেহেতু সাত সকাল সবাই চলে আসবে, একটু শীতের সকাল তো একটু দেরি আর দেরিতে ওঠার অভ্যাস মানুষের, চলে আসবে ইনশাল্লাহ। দেখেন আমি আসলে জানি না কেন্দ্র কমিটি রয়েছে, তারা কি ব্যবস্থা নিয়েছে আমি জানি না, তবে যদি ব্যবস্থা নিয়ে থাকে তাহলে এটা খুশির সংবাদ। আমার ধারণা যে 50%-এর উপরে আমার এই এলাকায় ভোট পড়বে। তবে একটি জিনিস বলতে পারি, আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে বয়োবৃদ্ধ যারা হাঁটতে পারেন না, চলাচল করতে পারে না, তাদের জন্য একটি বিশেষ টিম করা হয়েছে, হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করলে পরে হুইল চেয়ার নিয়ে গিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবে। আরেকটি বিষয় আমি বলে রাখি যে আমাদের দেশের আপনারা দেখবেন যে কিছু ডিজেবল এটাকে কী বলে প্রতিবন্ধী যারা রিক্সা চালক আছেন তারা ভলান্টিয়ারলি আজকের দিনের জন্য আমার ভোটারদেরকে আনার জন্য নিয়ে উৎসর্গ করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।